এই দেখেন পাওয়ার আসছে, আমি স্টার্ট দিচ্ছি। আমি কিন্তু মোড় দিচ্ছি কিন্তু সেলফ নিচ্ছে না, দেখেন আমি যতই এটা সেলফ দিচ্ছি গাড়ি কিন্তু সেলফ নিচ্ছে না। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ড্রাইভিং ক্লাস ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সম্পূর্ণ নতুন একটা ভিডিও, যে বিষয়ের উপর কথা বলবো থাম্বনেল দেখে অলরেডি বুঝতে পারছেন যে গাড়ি আপনি চাবিটা প্রবেশ করানোর পরেও স্টার্ট নিতেছে না, বা যদি পুশ স্টার্ট হয় আপনি যতই চেষ্টা করতেছেন স্টার্ট নিতেছে না। কেন স্টার্টটা নিতেছে না কেন আপনি এটা বুঝতেছেন না, নতুন যেহেতু জানা নাই, তাই আজকের ওই রকমই একটা বিষয় দেখাবো যে কত নাম্বার গিয়ারে যদি থাকে গিয়ারটা কোন জায়গায় থাকলে গাড়িটা স্টার্ট নেবে আর কোন জায়গায় থাকলে গাড়িটা স্টার্ট নেবে না, এটা কিন্তু আপনার জানার দরকার আছে। তাই অবশ্যই আমি বলবো যে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, উপকারে আসবে। তো ভিউয়ার্স লক্ষ্য করুন, এই যে গিয়ার, গিয়ার ফাংশনটা আগে আপনাদের একটু দেখাই। দেখেন পি, পিতে পার্কিং, যদি আপনার এই গিয়ার লিভারটা এই পি বরাবর থাকে এটা পার্কিং, এটা কিন্তু আপনার ড্যাশবোর্ডেও শো করবে। ড্যাশবোর্ডে যখন গাড়ি স্টার্টে থাকবে বা পাওয়ার দেওয়া থাকবে, দেখেন এই যে পি এখানে দেখতে পাচ্ছেন পি। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে এরকমের এই জায়গাটা এনে থাকে না, অনেক জায়গায় অনেকটা গাড়িতে আবার এই বরাবর এইভাবে থাকে, উপরে পি তারপরে আর তারপরে এন তারপরে ডি, এভাবে নিচের দিক পর্যন্ত গিয়ারগুলো থাকে। আপনি যখন চেঞ্জ করবেন নিচে আসবে, তো দেখলেই বুঝতে পারবেন। তো এই গাড়িটাই এখন বর্তমানে বেশিরভাগ গাড়িতে এইভাবে যে বাঁকানো, এই যে এই যে এখান থেকে এভাবে এভাবে এই বি পর্যন্ত নিয়ে আসতে হয়, কিন্তু কিছু কিছু গাড়িতে আছে সোজা। আপনি এক্স করলা জি করলা গাড়িতে দেখবেন যে সোজা, এই যে গিয়ারটা গিয়ার বরাবর একবারে সোজা নিচের নেমে আসবে, এই এই যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক এভাবে। তো এটা কোনো সাবজেক্ট না, এটা সোজা বা বেঁকা এটা নিয়ে কোনো সাবজেক্ট না। আপনি এটা আনার সময় অবশ্যই দেখবেন যে এটা এমনিতেই চলে আসবে, এই যেটা সোজা ওটা ওটা এটা ব্যাক আসবে না, ওটা জাস্ট টান দিলে সোজা চলে আসবে। এটা সাবজেক্ট না, আজকের যে বিষয়টা দেখাতে চাচ্ছি আপনাদের, যে দেখেন এই পি গাড়ি অনেক সময় দেখা গেছে আপনার ব্যাগে আছে, ব্যাক গিয়ারে আছে, কিন্তু ওই অবস্থায় আপনি গাড়িটা স্টার্টটা বন্ধ করে দিলেন, স্টার্টটা বন্ধ করে দিলেন, কিন্তু আপনার তো নতুন ড্রাইভার, পুরানদের ক্ষেত্রে কিন্তু না। আমি বারবার বলছি যে আমার ভিডিওগুলো কিন্তু নতুনদের ক্ষেত্রেই, যাতে নতুনরা বিপদে না পড়ে, নতুনরা যাতে বুঝতে পারে। যদি আগে থেকে জানা থাকে নতুন অবস্থায় যখন ড্রাইভিংয়ে যাবে তখন এই ধরনের সমস্যা হলেই বুঝতে পারবে যে না ওস্তাদে এই একটা ভিডিও দেখছিলাম এরকমের হবে বিষয়টা, মানে সে ভয় পাবে না। যদি সে সব ভিডিওগুলো আপনারা দেখেন যারা নতুন আছেন, তাহলে অবশ্যই এ ধরনের সিচুয়েশনে পড়লে মনে আসবে যে কী হয়েছিল, কি ভিডিওতে কি দেখাইছিল, কি বলছিল, এখন কেন স্টার্ট নিতেছেন। দেখেন এখন এইটা কিন্তু আরে আছে, তার মানে একটা গিয়ারে আছে ব্যাক গিয়ারে, এটা ব্যাক গিয়ারে না থেকে ডিতেও থাকতে পারে। মনে করেন ডিতে আছে, কোনো কারণে এখন ডিতে আছে, আপনার গাড়ি পার্কিং করছেন, আপনি গিয়ারটা পার্কিং এনেতে মনে নেই, আপনি স্টার্টটা বন্ধ করে দিয়েছেন, গাড়ির হ্যান্ড ব্রেকটা টেনে দিয়েছেন, আপনি গাড়িটা বন্ধ করে চলে গেলেন, বা অন্য একটা যে কোনো একটা যে কোনো কারণে গাড়িটা বন্ধ করছেন, এখন নতুনভাবে গাড়িটা স্টার্ট দিতে হবে। দেখেন এই অবস্থায় এটা কিন্তু গিয়ারে আছে, ডিতে আছে, এখন ডিতে না হয়ে এটা এসেও থাকতে পারে, বিতেও থাকতে পারে, অনেকটা এল আছে। হ্যাঁ, আপনি যে কোনো একটা গিয়ারে যদি থাকে গাড়িটা এই লিভারটা গিয়ারটা, তখন কিন্তু গাড়িটা স্টার্ট নেবে না। দেখেন আমি এই যে চাবিটা দিয়ে স্টার্ট দিচ্ছি, এই দেখেন পাওয়ার আসছে, আমি স্টার্ট দিচ্ছি, আমি কিন্তু মোড় দিচ্ছি কিন্তু সেলফ নিচ্ছে না। দেখেন আমি যতই এটা সেলফ দিচ্ছি গাড়ি কিন্তু সেলফ নিচ্ছে না, নেবে না। আপনি যত চেষ্টাই করেন, যদি এইটা কোনো গিয়ারে রেখে দেন, এই গিয়ারে থাকা অবস্থায় এই গিয়ার লিভারটা, আপনার গাড়ি স্টার্ট হবে না। এখন আপনি যতই এখানে চেষ্টা করেন, আপনি নতুন, আপনি তো জানা নাই, আপনি কিন্তু চেষ্টা করতেছেন স্টার্ট নিচ্ছে না, এখন আপনি মনে করতেছেন গাড়ি কোনো না কোনো প্রবলেম হয়ে গেছে, তখন আপনি কিন্তু ভয় পেয়ে যাবেন যে এখন আমি কি করব। দেখা গেছে আপনি বনেট খুললেন, এটা সেটা বিভিন্ন জিনিস চেক করে এসে আবার দিলেন, হচ্ছে না। যদি এরকম হয় আপনি একটু খেয়াল করবেন যে আপনার গিয়ারটা ঠিক জায়গায় আছে কিনা। শুধু দুইটা জায়গায় থাকলে আপনার গাড়ি স্টার্ট হবে, সেটা হচ্ছে এক নম্বরে পার্কিংয়ে, তো স্বাভাবিক অবস্থায় গাড়ি থাকে, গাড়ি যখন থাকে বলতে বন্ধ করেন বা যে যাই করেন, গাড়ি যখন অফ করবেন পার্কিংয়ে রাখবেন। এখন দেখেন এখানে আমি স্টার্ট দিই, সাথে সাথে স্টার্ট হয়ে গেল। এবং আরেকটা জিনিস দেখেন, যদি আপনি গিয়ারটা এপিতে স্টার্ট হলো, আর একটা জিনিস দেখেন, যদি আপনি এটা নিউট্রালে থাকে, এই যে দেখেন এখন
এন বরাবর আছে, এই হচ্ছে ডি, এই হচ্ছে এস, মানে এখানে একই জায়গায় কিন্তু ডি এবং এস, এদিকে ডি এদিকে এস, তারপরে বি, তাহলে এই হলো এস, এই হলো ডি, এই হলো এন। এন মানে কি? নিউট্রাল, আপনার গাড়িটা নিউট্রালে আছে, মানে সামনেও যাবে না পিছেও যাবে না, নর্মাল একটা নিউট্রাল জায়গায় আছে, কোনো গিয়ারে নাই। এই অবস্থায় যদি আপনি স্টার্ট দেন, দেখেন গাড়ি কিন্তু স্টার্ট হয়ে গেছে। তাহলে আপনি কি বুঝলেন এই ভিডিওর মাধ্যমে, যে গিয়ার যদি পিতে এবং এনে থাকে, মানে পার্কিং এবং নিউট্রাল এই অবস্থায় যদি থাকে, তাহলে আপনার গাড়ি স্টার্ট হবে চাবি দিয়ে। এছাড়া যদি আপনার পুশ স্টার্ট হয়, এই চাবি না হয়ে যদি কোনো পুশ স্টার্ট গাড়ি হয়, যে যেটা এরকম একটা গোল বৃত্ত মতন স্টার্ট এবং স্টপ লেখা থাকে, অনেকে কিন্তু অলরেডি জেনে গেছেন যারা নতুন ড্রাইভার আছেন বা শিখতেছেন, পুশ স্টার্টটা সেটা হচ্ছে জাস্ট এরকমের, সেখানে আঙুলটা দিয়ে চাপ দিতে হয়, কিন্তু চাপ দেওয়ার আগে অবশ্যই ব্রেকে পা রাখতে হয়, যেগুলো পুশ স্টার্ট, হ্যাঁ যেগুলো পুশ স্টার্ট গাড়ি ওগুলো চাপ দেওয়ার আগে অবশ্যই ব্রেকে এরকম ফুল প্রেস করে তারপরে আঙ্গুল দিয়ে হ্যাঁ এভাবে চাপ দিলে স্টার্ট হয়ে যায়। সেই সমস্ত গাড়িও, যে গাড়ি পুশ স্টার্ট রিমোটে আর কি, সেগুলোও কিন্তু এই গিয়ারটা যদি আপনার কোনো গিয়ারে থাকে, ডি এস এল বি এ ধরনের কোনো গিয়ারে থাকে বা আর কোনো একটা গিয়ারে থাকলে গাড়ি স্টার্ট হবে না। সেক্ষেত্রে আপনাকে একটু খেয়াল রাখবেন যে আপনার গিয়ারটা ঠিক জায়গায় আছে কিনা, নিউট্রালে অথবা পার্কিংয়ে থাকা অবস্থায় গাড়ি স্টার্ট দিলে স্টার্ট নেবে। ভিউয়ার্স ধন্যবাদ শেষ অবধি ভিডিওটি দেখার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।